হ্যালো বন্ধুরা, আমি দেবলীনা। আমার চ্যানেলে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। এই বছরে স্বাধীনতা দিবস এবং রাখীবন্ধন উৎসব সকল ভারতবাসী একই দিনে পালন করতে চলেছি। আমি আজ তাই তোমাদের সাথে একটি সহজ ও সুন্দর তিরঙ্গা রাখি কিভাবে তৈরি করা যায় সেটি দেখাতে চলে আসলাম। এর জন্য আমি ব্যবহার করছি গেরুয়া, সাদা ও সবুজ রিবন, কাঁচি এবং সুতো ও অবশ্যই আঠা। প্রথমে নিয়েছি একটা রিবন, আর তার ভিতর থেকে সরু মাথার কাঁচির সাহায্যে বের করে আনব এর কিছু সুতো। এবার এই সুতোটিকে আমি ধীরে ধীরে টেনে বের করে আনছি, আর নিচে একটি আঙুলের সাহায্যে একটু চেপে ধরে থাকতে হবে, না হলে গিট বেঁধে যেতে পারে। রিবনের 2 থেকে 2.5 ইঞ্চি সুতো এভাবে আমরা বের করে নেব ও কাঁচির সাহায্যে কেটে নেব। এখন আমি একটি সাধারণ সুতোর সাহায্যে এর মাঝখানে একটি ছোট্ট গিট বেঁধে দেব। অতিরিক্ত সুতোটি আমি কাঁচির সাহায্যে কেটে ফেলছি। ঠিক এই পদ্ধতিতেই আমি অন্য রঙের রিবনগুলির সাহায্যেও এই রকম ছোট্ট ছোট্ট সুতোর বান্ডিল তৈরি করে নিয়েছি। এবারে রাখি তৈরির পালা, আর এই জন্য মাউন্ট বোর্ডের টুকরো থেকে আমি 2টি ছোট ছোট বৃত্ত তৈরি করে নিয়েছি। প্রথমে 1 ইঞ্চি ব্যাসের যে বড় বৃত্তটি বানিয়েছি তার গায়ে আমি আঠা লাগিয়ে নিচ্ছি। এখন সুতোর ছোট বান্ডিলগুলোকে মাঝখান থেকে ভাঁজ করে এইভাবে আঠার উপরে বসিয়ে নিতে হবে। সব রঙের সুতোগুলি লাগিয়ে ফেলার পরে শুকোনোর জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে। এখন অপেক্ষাকৃত ছোট বৃত্তটি আমি নিয়েছি, আর তার উপরে আঠা লাগিয়ে সেই দিকটি আমি এই রাখির উপরে লাগিয়ে দেব। এরপর এর উপরে আবার আঠা আমি ব্যবহার করছি, এবং তারপরে এর উপরে আমি একটি নীল রঙের বোতাম লাগিয়ে দিচ্ছি। এই অবস্থায় একে একটি গোল চাকতির উপরে বসিয়ে নিয়ে তারপরে সেই গোল চাকতির মাপ অনুযায়ী খুব ধীরে ধীরে ধৈর্য নিয়ে একটি কাঁচির সাহায্যে এর অতিরিক্ত অংশগুলিকে ছেঁটে দিতে হবে, এবং দেখতে হবে রাখিটি যেন সুন্দর একটি গোল আকৃতি ধারণ করে। আমাদের রাখির আকৃতিটি মোটামুটি এভাবে রেডি হয়ে গেছে। এখন একটি রিবন নিয়েছি, আর তার 2টো মাথা এভাবে সুন্দরভাবে কেটে নিয়েছি, আর মাঝখানে অল্প আঠা লাগিয়ে তার উপরে রাখিটিকে বসিয়ে নিয়েছি। দেখো তো বন্ধুরা, আমার তৈরি এই তিরঙ্গা রাখিটি কেমন লাগছে তোমাদের কাছে? যদি এটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের সাথে। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না। অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত জানাবে, আর এমনই রাখি তোমরাও তৈরি করে থাকলে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে আমাকে ছবি পাঠিও। রাখীবন্ধন উৎসব এবং স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে।